আমি শ্রাবণ, আর এদিকে আমার মিষ্টি জানেমান শ্রুতি, যাকে ছাড়া আমায় কল্পনা করা যায় না। উপরওয়ালা হয়তো সব কিছু উপর দিয়েই ফিট করে পাঠিয়েছে। শ্রুতি একটু অভিমানী, অল্পতেই খুব রাগ হয়ে যায়, তবে মনটা কিন্তু ভীষণ নরম, বেশি সময় রাগ করে থাকতে পারে না। ওই দিকে আজকেও আমার আবার দেরি হয়ে গেছে, তাই ভাবছি কি করে রাগ ভাঙাব ওর। আস্তে আস্তে পাশে গেলাম, ভাবলাম দুষ্টুমি করে রাগ ভাঙাবো। আজকে তো জানেমান রাগে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোনো কথাতেই কাজ হচ্ছে না। অনেক চেষ্টা করে নিজের কান ধরে ছড়ি বলে তারপর তার মুখে হাসি ফুটাতে পারলাম। অনেক বকাও খেতে হলো, যাই হোক রাগ তো ভাঙছে। শ্রুতি আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারত না, আমি শুধু এটা নিয়ে ওকে জ্বালাতন করতাম। দুজনের জুটিটা ছিল খুব রোমান্টিক, কেউ কাউকে ছাড়া বেশিক্ষণ থাকা একেবারে অসম্ভব ছিল। ওর হাসিটা আমায় একদম পাগল প্রেমিক বানিয়ে দিত। সব কিছু ভুলে যেতাম ওর মুখের দিকে তাকালে। দুজনের প্রেম এভাবেই চলছিল। একদিন আমি ওর জন্য একটা রিং আনলাম। এটা দেখে যে ও কতটা খুশি হলো বলে বুঝাতে পারবো না। নিজ হাতে পরিয়ে দিলাম, নিজের কাছেও খুব ভালো লাগছিল সেদিন। শ্রুতি যখন কোনো লাল রঙের ড্রেস পরে তখন ওকে অসাধারণ লাগে, চোখ জুড়িয়ে যায় একদম। পরন্ত বিকেলে একটা জায়গায় বসে আছি, এক পর্যায়ে শ্রুতির কোলে শুয়ে ফোনে FB চালাচ্ছি। হঠাৎ একটু মজা করার জন্য বললাম, দেখো তো এই মেয়েটা দেখতে কত সুন্দর। এটা শুনে কি মাথা ঠিক থাকে ওর? আমায় বলে ছেলেদের নাকি এই স্বভাবটা আছে, গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়েকে ভালো লাগে। আমিও বললাম, এই ছেলেদের নিয়ে কোনো বাজে কমেন্ট চলবে না, তোমার কি হিংসা হচ্ছে নাকি? এটা বলতেই হঠাৎ অভিমানী মেয়ে আমায় বলে, আমি নাকি ওকে সেরকম ভালোবাসি না, মেয়েরা নাকি কাউকে ভালোবাসলে সেটা জীবন দিয়ে রক্ষা করে। এটা আমি বুঝি না। আমার জানেমানের চোখে জল চলে আসলো, কেমন লাগে তখন, খুব মুশকিলে পড়লাম ফাজলামো করতে যেয়ে, আমি নাকি ওর মন ভুলাচ্ছি। তারপর ওকে বললাম, হাতটা দাও। দেবে না? তারপর অনেক কষ্টে হাতটা নিলাম, এনেই একটা কামড় বসিয়ে দিলাম আঙুলে। আসলে আঙুলে কামড় দিলে নাকি যাকে সব থেকে বেশি ভালোবাসা হয় সে যেন কোনোদিন ভুলে না যায়, এর জন্যই এটা করা। আর এমনিতেই তো ওকে অনেক ভালোবাসি আমি, এই পাগলিটাকে সেই কথাটা কে বুঝাবে? অবশেষে অভিমান আবারও ভাঙল। একটু সময় পেলেই দুজনে ঘুরতে যাই। হারিয়ে যাই নাম না জানা অজানা পথে। দুষ্টুমি চলে সব সময়। ও হ্যাঁ, ওর জন্য একটা হাত ঘড়ি নিয়ে আসছি, ওকে পরিয়ে দিলাম হাত ঘড়িটা। আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালোই ছিল বলা যায়।
একদিন দুজনে ঘুরতে বের হলাম সকাল সকাল। হঠাৎ মাথার মধ্যে প্রচণ্ড একটা ব্যথা করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। সাথে সাথে বাসায় এনে ডাক্তারকে খবর দেওয়া হলো। ডাক্তার এসে সমস্ত টেস্ট করে সুরতিকে বলল একটু বাইরে যেতে, আমার সাথে আলাদা কথা বলবে সে। ডাক্তারের কাছে আমি জানতে চাইলাম আমার কি হয়েছে, কিন্তু কোনোভাবেই সে বলতে চাইল না। অবশেষে আমার জোর করার পর সে বলল আমার নাকি ব্রেন ক্যান্সার হয়েছে। আমি তাকে অনুরোধ করলাম কোনোভাবেই এই কথাটা যেন সুরতিকে না বলে। আমি জানি ও খুব চিন্তা করছে, কিন্তু এটা জানতে পারলে ও সহ্য করতে পারবে না। কিছুদিন কেটে গেল, আমি ইচ্ছা করেই শ্রুতির সাথে দেখা করছি না। নিজের চেহারাটা একদম খারাপ হয়ে গেছে চিন্তা করতে করতে। ভাবছি কি বলবো শ্রুতিকে। সত্যি কথা বলতে কি, আমার এই অনিশ্চিত জীবনের সাথে ওর এই জীবন কীভাবে মেশাবো আমি, এটা আমি করতে পারবো না। আমি যে তোমায় খুব ভালোবাসি, আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে এই মিথ্যা কথাটা তো আমাকে বলতেই হবে। ফোনটা বের করে ওকে ফোন দিলাম, নিজের কষ্টগুলো পাথর চাপা দিয়ে বললাম কালকে অবশ্যই আমার সাথে দেখা করবা, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। ঠিক সময় শ্রুতি এসে হাজির, এবারও আমি দেরি করে আসছি। শ্রুতির চোখে বিস্ময়ের ছাপ, ও ভাবছে আমি যেন কি বলবো। এখন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম তোমার সাথে সম্পর্ক রাখা আমার আর সম্ভব হচ্ছে না। এটা শুনে শ্রুতি যেন কেমন করে উঠল, বলল আমায় ছাড়া থাকতে পারবে তুমি, নিজেকে কি সামলাতে পারি তখন। তারপর ও সামলে বললাম এত কথা আমি বুঝি না, আমি সম্পর্ক রাখতে পারবো না, এটাই ফাইনাল। এটা শুনে শ্রুতি খুব কাঁদতে লাগলো আর অনেক কথা বলতে লাগলো। যে মেয়েটা সবসময় রাগি অভিমানী থাকতো, আজকে সে আমার জন্য কাঁদছে, চোখের জল ফেলছে। ভাবতেই নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, খুব কান্না পাচ্ছিল, কিন্তু কে যেন বুকের উপর একখণ্ড পাথর চাপা দিয়ে রেখেছিল। ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না, ওকে বুঝাতে চাইছিলাম আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তাই ওকে ছেড়ে চলে যেতে হচ্ছে। শ্রুতি যখন বলল ওকে নাকি আমি মন থেকেই ভালোবাসি না, তখন মনে হচ্ছিল আমি যদি এখানেই মরে যেতে পারতাম তাহলে এত কষ্ট আমাকে পেতে হতো না। আমি যখন সব কথা শেষ করে চলে আসব তখন শ্রুতি বলল দাঁড়াও, তোমার কষ্ট করে আনা হাত ঘড়িটা নিয়ে যাও, এটা থাকলে নাকি ওর আরও কষ্ট পেতে হবে। খুব কষ্ট হচ্ছিল বুকের মধ্যে, কিন্তু কিছু বলার নাই, ওর ভালোর জন্য আমাকে এটুকু করতেই হতো। যখন ও চলে যাচ্ছিল কি যেন মনে হলো, ওকে ডাক দিয়ে থামিয়ে বললাম হাতটা দাও। আমি হাতটা নিয়েই একটা আঙুলে
জোরে কামড় বসিয়ে দিলাম। তখন ভাবছিলাম আর বোধহয় দেখা হবে না, এর জন্য হয়তো আমার কথাও বারবার মনে পড়বে। কিন্তু ওকে বললাম, এবার আঙুলে কামড় দিলাম যেন আর আমাকে মনে না পড়ে তার জন্য। শ্রুতিকে বললাম, তাহলে এবার আমি আসি, তুমি খুব ভালো থেকো। আমার পা চলছিল না, বারবার মনে হচ্ছিল এই মনে হয় ওকে শেষবার দেখছি, তাই পিছন ফিরে বারবার তাকাচ্ছিলাম, খুব কান্না পাচ্ছিল। শ্রুতিকে কখনো আমি এমন করে কান্না করতে দেখি নাই। জানি সেদিন শ্রুতি খুব কান্না করেছিল, হয়তো মনে মনে আমায় অভিশাপ দিচ্ছিল। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসব না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে, দু চোখের জলে আর ভাসব না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসব না। আমি খুব অসুস্থ, বারবার ভাবছিলাম শেষবারের মতো মনে হয় আর দেখা হবে না। আমার হাতেও আর বেশি সময় নাই, আমি ওকে এত কষ্ট কখনো দিতে যাইনি। মাথায় খুব ব্যথা করছে, খুব ঘুম পাচ্ছে আমার। যেখানে মানুষ গেলে ফিরে আর আসে না, যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না। যেখানে মানুষ গেলে ফিরে আর আসে, যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না। সুখটুকু মুছে দিয়ে বিরহী মন নিয়ে, কষ্ট লুকিয়ে আর হাসব না। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আর আসব না। বেশে ভুল তুমি ভেঙে যাবে অভিমান, আমার জীবন যাবে হবে চির অবসান। বুঝবে সে ভুল তুমি ভেঙে যাবে অভিমান, আমার জীবন যাবে হবে চির অবসান। এ আমি শুধুই নিজে তোমাকে খুঁজে খুঁজে, জোর করে ভালোবাসব না। একদিন সব ছেড়ে চলে যাব বহু, কোনদিন ফিরে আর আসব না। একাকী আধার ঘরে তোমাকে মনে করে, দু চোখের জলে আর ভাসব না। একদিন সব
চলে যাব গো।